আমি কার্তিক মাসে কিভাবে দীপদান করি সেইটাই আমি এই ভিডিওতে শেয়ার করছি, আপনারা দেখুন ভালোই লাগবে। নমস্কার সকলকে, এবং সকলে কেমন আছেন, সুস্থ আছেন তো, ভালো আছেন তো? এই ভগবত ধামে সকলকে স্বাগত। আমি আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওটা আপনাদের সকলেরই কাজে লাগবে, যেটা হচ্ছে দামোদর মাসে দীপদান। আমি খুব অল্প বিস্তর হচ্ছে খুব সাধারণভাবে দেখাবো, যেটা সকলে করতে পারবেন, এবং বেশি আমি কোনো জিনিস দিয়ে দেখাবো না, যাতে আপনাদের করতে অসুবিধা হয়। খুব সিম্পলভাবে আপনাদের সামনে আমি এই দীপদানটা শেয়ার করছি, আপনারা এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে এই দীপদানটা করতে পারেন, তাহলে অনেক বেশি ফল লাভ হয়। বছরে তিনটে মাসে আমরা খুব শুভ মনে করি, বৈশাখ মাস, মাঘ মাস আর এই কার্তিক মাস ভগবানের উদ্দেশ্যে খুবই শুভ মনে করি। আপনারা এই দামোদর মাসে দীপদান করবেন। তো আমি হচ্ছে কিভাবে ভগবানের উদ্দেশ্যে প্রতিদিন দীপদান করি সেইটাই আপনাদের সঙ্গে আমি একদিনের ভিডিও তুলে শেয়ার করলাম। তো আপনারা এইভাবে ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারেন, খুব সিম্পল সাধারণভাবে করেছি, কোনো এর মধ্যে এমন কিছু নেই যেটা আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে, খুব ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি। তো চলুন কিভাবে আমি ভগবানের উদ্দেশ্যে দীপদান করছি সেটাই দেখুন। আমি প্রথমে ভগবানগুলো, আমার যে ভগবান আছে, আমি সকালে শুদ্ধ বস্ত্রে এবং ঠাকুরঘর পরিষ্কার করে আমি এখানে চলে এসেছি, এবং ভগবান আমি ভালো করে একটা আমার ভগবানের যে গামছা, সেই গামছা দিয়ে, তাওয়াল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে চন্দন সিঁদুর লাগিয়ে পুষ্প নিবেদন করে এবার তুলসীপত্র হচ্ছে শ্রীচরণে অর্পণ করছি, এবং শ্রীচরণে ভগবানের তুলসীপত্র অর্পণ করার পর আমি বেলপাতা দিয়ে দেব। তারপর আমি এদিকে মা লক্ষ্মীকেও সুন্দর করে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে পুরো হচ্ছে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বিষ্ণুর উদ্দেশ্যে দিলাম, এটা হচ্ছে নৃসিংহদেব, আমি তুলসীপত্র শ্রীচরণে অর্পণ করছি, এটা জগন্নাথ দেব, আমি তুলসীপত্র শ্রীচরণে দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে আমি গৌরনিতাইয়ের শ্রীচরণে দিয়ে দেবো, আর তারপরে রাধা মাধবের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করে দেব। ভগবানের উদ্দেশ্যে যদি আপনারা এই কার্তিক মাসে দীপদান করেন, তাহলে এখানে দামোদর মাসে কার্তিক মাসে দীপদান করতে গেলে মাটির প্রদীপ এবং তুলো এবং ঘি আর হচ্ছে তিলের তেল এইগুলো লাগবে, দুটোর মধ্যে একটা দিলেও হবে, ঘি দিলেও হবে, তিলের তেল দিলেও হবে। এই দামোদর মাস বা কার্তিক মাসে আমরা যদি ভগবানের উদ্দেশ্যে কোনো সেবা বা কোনো কিছুই করি না কেন, আমাদের অনেক কোটি কোটি আমরা ফল পেতে পারি, এবং প্রতিটা পাপ আমাদের ভগবান ক্ষমা করে দেন। আমরা যদি প্রতিদিন সন্ধেবেলা দামোদর মাসে হরি ঠাকুর তুলসী গাছের নিচে আমরা যদি ঘিয়ের প্রদীপ দান করি, তাহলে কিন্তু আমরা সহস্র কোটি পাপের হাত থেকে নির্মূলভাবে রেহাই পেয়ে যাব। সেই জন্য এই কার্তিক মাস বা দামোদর মাসে আমরা যদি ভগবানের উদ্দেশ্যে দীপদান করি, তাহলে আমরা কিন্তু হাজার গুণ পূর্ণ ফল লাভ করতে পারব। এই কার্তিক মাসে প্রতিদিন সন্ধেবেলা তুলসী গাছে হরি ঠাকুরের কাছে যদি ঘিয়ের প্রদীপ জ্বালান, তাহলে কিন্তু 100,000 পূর্ণ লাভ করতে পারবেন। আমি সমস্ত ভগবানের উদ্দেশ্যে, আমি যেমন রাধা মাধবকে মালাটা পরিয়ে দিলাম, এবং সমস্ত ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি এবং শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করলাম, একটু সাজিয়ে নিই তুলসীপত্র এবং পুষ্প দিয়ে, তারপরে আমি দীপদান কীভাবে করে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ
সাবাজ্য আভ্যন্তরে শুচি নম শুচি নম শুচি নম শুচি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভগনিত্যানন্দ শিয়াদত্ত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটাতে আমি ঘি দিয়ে দিলাম। আমি এখানে দুটো প্রদীপ নিয়েছি, দুটো প্রদীপ সুন্দর করে আমি সলতে দিয়ে দিয়েছি এবং সলতের মধ্যে একটাতে ঘি দিয়ে দিলাম আর একটাতে দিলাম আমি তিলের তেল। এই দামোদর মাসে তিলের তেল এবং ঘি ভগবানের বিষ্ণুর খুবই প্রিয়। এবার আমি দুটো প্রদীপ নিয়ে আমি প্রদীপ দুটো জ্বালিয়ে নিচ্ছি সুন্দর করে। আমরা যেমন এখানে ঘরে দীপদান করছি ভগবানের সামনে, সেরকম তুলসী তলায়ও এটা করতে পারেন সন্ধেবেলা সকালবেলা যখন সময় পাবেন, এবং আকাশ প্রদীপও দিতে পারেন। আকাশ প্রদীপ দিলে ওটাও ভগবানের উদ্দেশ্যেই দেওয়া হয় এবং ভগবান আমাদের পূর্বপুরুষদের ওটা পৌঁছে দেয়। এবার আমি ভগবানের উদ্দেশ্যে আমি কিছু ভোগ নিবেদন করলাম। এবার ভোগ নিবেদন করা হয়ে গেলে আমি গ্লাসে জল দিয়ে দিলাম এবং থালায় ভোগ নিবেদন করে দিয়েছি, এবং ভোগের ওপরে তুলসীপত্র না দিলে ভগবানের সেবা হয় না। যতই পুষ্প দেওয়া হয় তুলসীপত্র ভগবানের সেবায় দিতেই হয়। এবার আমি তুলসীপত্র দিয়ে দিলাম এই ভোগের ওপরে, নিবেদন করে দিলাম, এবার ভগবানকে নিবেদন করে দিলাম আমি এই ভোগগুলো নিয়ে আমি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন। বিষ্ণুর উদ্দেশ্যে এবং ভগবানের উদ্দেশ্যে আমি এই ভোগটা নিবেদন করে দিলাম। এবার আমি ঘিয়ের প্রদীপ এবং তিল তেলের প্রদীপ ভগবানের সেবায় আমি আরতি করব। সেবার পর আমি আরতিটা করছি ভগবানের আরতিতে ভগবানের পদতলে চারবার, ভগবানের পদতলে চারবার, এবং ঘিয়ের প্রদীপের আলো দেখাতে হয় এবং নাভিপৃষ্ঠে দুবার আর মুখমণ্ডলে তিনবার আর সারা শরীরে সাতবার এই ঘিয়ের প্রদীপের আলো ভগবানের উদ্দেশ্যে দেখাতে হয়। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান হয়ে গেলে সেই দীপ আমরা সমস্ত দেব দেবতা এবং গুরুদেবের উদ্দেশ্যে আমরা দেখাব। এখানে যদি তুলসী গাছের শুকনো কাঠ, যেটা তুলসী গাছে শুকিয়ে গেছে, সেটা দিয়ে যদি তুলো লাগিয়ে এবং ঘি দিয়ে আরতি করা যায় ভগবানের সামনে, তাহলে 1,00,000,000,000 আমাদের পুণ্য লাভ অর্জন করা যায়। আরতি করা হয়ে গেছে। এবার আমার ভগবান যে ঘরের ভগবান রয়েছে, রাধা গোবিন্দ, নৃসিংহদেব, জগন্নাথ দেব, গৌরনিতাই, সকলের উদ্দেশ্যে আমি আরতি জানাচ্ছি।
এবার আমি হরি ঠাকুর যেটা তুলসী ঠাকুর সেই তুলসী ঠাকুরের উদ্দেশ্যে আমি আরতি জানাচ্ছি এবং ঘিয়ের প্রদীপ সেখানে অর্পণ করছি। হরি ঠাকুরকে আমি ভগবানের পাশে নিয়ে এসে একদম একসঙ্গে দীপদান করে দিলাম। আপনাদের আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, আবার তুলসী মন্দিরে যেখানে আপনাদের তুলসী গাছ থাকে সেখানেও করতে পারেন। দীপদান করার পরে এই প্রদীপ আপনারা নিজেরা নেবাবেন না, এটা যতক্ষণ জ্বলবে ততই ভালো। আপনারা যদি বাড়িতে দীপদান এইভাবে করবেন তো খুবই ভালো, এবং আপনারা যদি মন্দিরে গিয়েও দীপদান করতে চান তাহলে প্রত্যেকটা রাধা মাধবের মন্দিরে গিয়েও দীপদান করতে পারেন। এই দামোদর মাসে প্রত্যেকটা রাধা মাধবের মন্দিরে দীপদান করা হয়। এখানে যিনি বসে আছেন ইনি আমাদের গুরুদেব। আপনারা সকলে এই মাসে ভগবানকে দীপদান করতে পারেন, বা বছরে ১২টি মাসের মধ্যে এই মাসটি ভগবানের উদ্দেশ্যে দীপদান করার ক্ষেত্রে সবথেকে শুভ বলে মনে হয়, এবং ভগবানকে এই মাসে যদি একবার দীপদান করা হয় তাহলে ১,০০০,০০০ গুণ পূর্ণ ফল অর্জন করতে পারবেন। সেই জন্য সকলে চেষ্টা করবেন যে এই মাসে একবার হলেও ভগবানের উদ্দেশ্যে দীপদান করা। কেউ যদি মনে করেন প্রদীপ কিনতে পাচ্ছেন না বা অসুবিধা হাতের কাছে নেই, তাহলে তুলসী কাষ্ঠে তুলো জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে সেটাতেও দীপদান করলে পূর্ণ ফল অর্জন করা যায়। তা আমি খুব অল্প স্বল্প এবং সিম্পলভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আমি দামোদর মাসে আমি একদিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে আপনারা প্রতিদিন দিতে পারলে খুবই ভালো, আর হচ্ছে যদি দুবার দিতে পারেন সকালে আর সন্ধেবেলা ভালো, আর যদি একবার দেন তাতেও খুব ভালো হবে। আমার দীপদান আজ এই পর্যন্তই দেখালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।